اللہ تعالیٰ بولے ہیں والذین جاہدوا فینا لنہدینہم سبلنا وان اللہ لمع المحسنین যাহারা চেষ্টা করে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক রাস্তা খুলে দেন এবং নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন ব্যক্তিদের সাথেই থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا بندا جخون الله بار جنب ایک ہاتھ آگائے الله رحمت تار دیکھے ایک دل ہاتھ آگائے الله رحمت تار دیکھے ایک ہاتھ آگائے جائے ارے بھائی کتھا نہ بولیں کیا سب جنب پر আল্লাহ পাক নবীকে বলেন আমার বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয় আমি আল্লাহ রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে রাসূল যেই বান্দা আমার রহমত পাওয়ার জন্য আমার সান্নিধ্য অর্জনের জন্য হেঁটে হেঁটে অগ্রসর হতে থাকে আমি আল্লাহ রহমত তাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকি। ভাই সাউন্ড কি তোমাদের আর বাড়ে না? সাউন্ড আর নাই? এ হলো আয়াত ও হাদিসের সংক্ষেপ তরজমা। এবার কিছু অনুবাদ। মূল আলোচনার বিষয় হলো আল্লাহর মারেফত অর্জন কিভাবে করা যায়, কারণ আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইছেন তার ইবাদত করার জন্য। কার ইবাদত? আরো জোরে বলেন কার ইবাদত? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন ইয়াবুদুনের ব্যাখ্যা লিয়ারিফু। আল্লাহর ইবাদত মানেই হলো আল্লাহর মারিফাত অর্জন করা। অথচ এক শ্রেণীর মুসলমান জাতি ভাই আল্লাহর মারিফাতকে সে বিশ্বাসই করে আছে না নাই? আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম কেন? লিয়াবুদুন লিয়ারিফু, আমার পরিচয় লাভের জন্য। আরাফা ইয়ারিফু থেকে মারেফাত। যারা মারেফাতকে অস্বীকার করে মূলত তারা আল্লাহর কোরআনকেই অস্বীকার করে। আল্লাহর মারেফাত অর্জন করা আল্লাহর পরিচয় লাভ করা, কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে বলে জীবনটাও দিতে চায়, কথা ঠিক? মানুষ দুনিয়ার জন্য পাগল পাগল অল টাইম দুনিয়ার জিকির নামাজে দাঁড়ায়ও দুনিয়া 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 দোকানের চিন্তা ঘরের চিন্তা, তার মানে সে দুনিয়াটাকে এত চিনাই যে চিহ্ন এখন তাকে জবাই করলেও সে দুনিয়াকে ভুলতে পারে না। দুনিয়ার মহাব্বত অন্তরে জমা হয়ে গেল। মূলত এই দুনিয়াটা আখেরাতের বাজার করার জন্য। আর দুনিয়া মাজারাতুল আখেরা, দুনিয়া আখেরাতের সম্পদ অর্জনের জন্য। আল্লাহ রসুল বলে এই দুনিয়ার মহাব্বত তোমার অন্তরে যেন ঢুকে না যায়, তাহলে তুমি মূল জিনিসকে হারিয়ে ফেলবে। قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة. رحمة للعالمين بولن دنيا المحبات وشاب خطي الكرم، دنيا المحبات شاب خطي الكرم. پیر بزرگ امام عالم بیمان مومین شاب
দুনিয়ার লাইনে কথা বলে আসল কথা উদ্ঘাটন করে না, হক কথা বলে না। এর পেছনে একটাই ক্যান্সার, দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত? লোভ, লোভ। ইমাম সাহেব মুসল্লিদের সামনে হক কথাটা বলে না কেন? লোভ। কি লোভ? এই লোভ তিন প্রকার। কয় প্রকার? হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্পদের মহব্বত লোভ, সম্মানের লোভ, যৌবনের লোভ। সম্মানের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। কিছু মানুষ সম্পদের লোভে পড়ে ইসলামের বিপরীত, বাতিলের সাথে হাত লাগে, একেবারে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত এই অবস্থা দুনিয়ার লোক। নমরুদ, ফেরাউন, ইব্রাহিম নবীর সাথে, মুসা নবীর সাথে গাদ্দারি করার কারণ সম্মানের চেয়ারের লোক। কারণ মুসা নবীর সাথে গাদ্দারি করার কারণ সম্পদের লোক। কুলাঙ্গার, অভিশপ্ত তাসলিমা, আল্লাহর সাথে বেঈমানি করার পেছনে যৌবনের লোক। কোন না কোন লোভে পড়ে, বড় বিশ্বাস, হক কথা বলে না, পেছনে কাজ করে লোক। কি কাজ করে? বাংলায় একটি প্রবাদ আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ রসুল ভিন্ন হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا زيفة وتهذبها كنار دنيا تمرت جنت এর পেছনে যারা ঘুরে তারা কুকুরের মতো। মরা গরু যদি কেউ পায়, কুকুর পেছনে দৌড়ায়নি। কথা বলেন, মৃত্যু জন্তুর পেছনে শিয়াল, শকুন আর কুকুরের আক্রমণ। ঠিক দুনিয়া মৃত্যু জন্তুর মতো। মায়ার নবী বলেন, এই দুনিয়ার পেছনে যারা দৌড়ায় তারা কুকুরের মতোই হয়ে যায়। মৃত্যু জন্তু পেলে কুকুর না শিয়াল, শিয়াল শকুনে দৌড়ায়, কিন্তু দুনিয়ার পেছনে যারা দৌড়ায় নবী এদেরকে শিয়াল শকুন না বলে কুকুর বলবেন কেন? এর একমাত্র কারণ, শিয়ালে রাতের বেলা খায়, দিনে খায় না। শকুনে দিনে খায়, রাতে খায় না। আর কুকুর এত বড় খারাপ, দিনেও খায় রাতেও খায়। শুধু তাই না, কুকুরের একটি আরো খারাপ অভ্যাস, নিজে খাইতে পারলো আর না পারলো কোনো জাতি বাইরে খাইতে দেয় না। ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা দুনিয়া দুনিয়া করে জীবন তারে বিসর্জন করে দিল, খানার মধ্যেও দুনিয়া, ঘুমের মধ্যেও দুনিয়া, আল্লাহর ঘরের মসজিদের মধ্যে ঢুকেও দুনিয়ার গল্প জোড়ায় দেয়। অথচ লেখা আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হালাল না হারাম? এরপর মসজিদে বা দুনিয়ার কথা বলে, আসতে না চিল্লায়া চিল্লায়া বলে, বাধা দিবে কে? বলে কেন? বলে বাধা দেওয়ার ইমাম সাহেব আসিল। ইমাম সাহেব বাধা দেয় না। কেন দেয় না? বাধা দিলে চাকরি থাকবে কি না ভাই? কিসের লোক? লোভের কারণে বান্দা হক থেকে পিছলিয়ে চলে গেল। আর যেই গাধা, যে গাধার, যে দুনিয়াদার আল্লাহর ঘরের মধ্যে ঢুকে চিল্লায় চিল্লায় কথা বলে, ইডার এত পাওয়ার কেন? বলে তাকওয়া বেশি, এই জন্য তাহাজ্জুদ নেই, বলে এটা সাপ্তাহিক মুসল্লি না হয় মাসিক মুসল্লি, না হয় ওই রমজানের মুসল্লি, না হয় বাৎসরিক মুসল্লি, এত মাস্তানি কেন? বলে মসজিদের মধ্যে তার অনুদান বেশি, টাকার মাস্তানি বাহাদুরি করে ওই মসজিদের সাথে বেয়াদুরি করতে দ্বিধা করে না।
ভাইরা আমার মসজিদে দুনিয়ার কথা বলা হারাম না হারাম? কার রক্তের সাথে দুনিয়ার মহব্বত? মসজিদে গিয়েও দুনিয়া ছাড়তে পারে না, চিৎকারের আওয়াজ মসজিদের ভেতরে ঢুকিয়েও দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ নবী বলেন কুকুর, এ দুনিয়া দুনিয়া যারা করে আখেরাত শেষ করলো এরা কুকুরের মতো। কুকুর যেমন জাতি বাইরে খাইতে দেয় না, এত টাকা এত টাকা বিধর মেরে দেয়, অথচ বাড়ির পাশের গরিব শীতের পোশাক নাই এর দিকে ফিরে তাকায় না। পাঁচতলা আলো বলে আবার পাঁচতলা চাই, এক গাড়ির বাইরে বা গাড়ির মালিক বলে আরো একটা গাড়ি দরকার। আল্লামা শাইখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন চোখের ক্ষুধা কখন কখনো নিবারণ হয় না। এরা নবীর উন্নতের দল। আল্লাহ বলেন যারা দুনিয়া দুনিয়া জিকির করল এরা দুনিয়ার পেছনে দৌড়ায় কুকুরের মতো, জাতি বাইরে ডানে বানে দৌড়ায় দৌড়ায় নিজেও ভালো করে খেতে পারে পারে নি। কেউ খাইতে দেবে না, কেউ মেহমান দেখলে চান্দি গরম ঠিক নেই, বুঝি তো থাকবেন না করবে। দুনিয়া করে 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 নিজের ছেলে মেয়েরে ভালো খানা দেয় না, ঘরের ভিতরে ভালো তরকারি নেই, আহা কি কষ্ট, ডাইনে বাবার কবরে দেয় না, কপালে তুই যে খারাপ নিজের কপালেও দামি দামি খানা তৈরি করেও খেতে পারল না। ভাইরা আমার কপাল তুমি একটু সব শেষ করো, কালো শেষ, খাসারাত দুনিয়া বলে আখেরা দুনিয়াও শেষ। যারা দুনিয়া দুনিয়া করে ওরা দুনিয়াও পায় না, যেই বাড়ি বাড়ি আরাম করবে মখমলের চাদর নরম বিছানা, ডাক্তার বলে মরবি নি বলে এত তাড়াতাড়ি না, তাহলে শক্ত হলরে ঘুমা, নরম বিছানায় ঘুমাইলে জানাজা সারা রেল রেডি হয়ে যায়, শান্তি নাই, দুনিয়াও নাই পরকালও নাই, না বউ দিয়ে শান্তি, না ছেলে মেয়ে দিয়ে শান্তি, না টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে শান্তি, মামলা মামলা মামলা, ভয় কখন হামলায় জীবনটা চলে যায়, অথচ গরিবের কোনো টেনশন নাই, কাজ করে যেখানে রাত সেখানেই কাজ হয়ে গেল, খানা পাইল আলহামদুলিল্লাহ, না পাইল আলহামদুলিল্লাহ, কোনো শত্রু নাই হামলারও কোনো ভয় নাই। তুই দুনিয়াতে খবর হয় দুনিয়া কি, নুমাইশ নজর হয় নবী গুয়াম কে, আজ দুনিয়া জুদাশ বহার কারে কে বাসি খুদাবাস, দিস্তে দুনিয়া আজ খুদা কাহু পাবাসু নকরাহ জিন্দজান, আবদল কিস্তি হালাকে কিস্তিয়াস, ভালো করে মনে রাখো দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা তোমার গোলামির জন্য আল্লাহ বানাইলে, এটা আর ঘুমানোর বাড়ি না, তুমি যেই দুনিয়া দুনিয়া করে পাবে, এই দুনিয়াটা এক সময় কিছুই ছিল না, ছিল পানি আর পানি, পানি আর পানি, পানির ভেতরে তরঙ্গ আর ঢেউ শুরু হয়ে গেল, আল্লাহর কুদরতের নূরের তাজাল্লির মাধ্যমে ওখানে মাটির জন্ম হয়, বলে এগুলো কেমনে হয়, এগুলো এমনি হয়,
বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে তার যাবে ইমান। ওই মাটিকে আল্লাহ দুটো ভাগ করলেন, এক ভাগে আল্লাহ একটা ঘর বানাইলেন, ঘর পৃথিবীর মধ্যখানে মাটি, মাটিকে দুটো অংশ ভাগ করে এক ভাগে কি বানালেন? এখনো জমিনে কোন প্রাণী নাই, আল্লাহ জমিন তৈরি করে শুরুতেই বানালেন একটা ঘর। ইন্না আউয়াল বাইতিন উযিআ লিন-নাস আল্লাযী বিমাক্কাত মুবারাকাত ওয়াহুদা ওয়াহুদা লিল-আলামিন। আল্লাহ একটা ঘর বানালেন ঘুমানোর জন্য, কথা বলবেন বাসর ঘর কি ঘর? ইবাদতের ঘর। কেন আল্লাহ ইবাদতের ঘর বানাইল? কারণ আল্লাহর টার্গেট হলো বহু বছর পরে এই জমিনে আশরাফুল মখলুক আমি আল্লাহ বানাবো, এদের কাজ হবে ইবাদত। আল্লাহ মাটির দুইটা ভাগের এক ভাগে বানাইলেন ঘর, আর এক ভাগ দিয়া যদি বলেন আমি আবুকে বানালেন। মাটির দুই ভাগের এক ভাগে আল্লাহর ঘর, আর এক ভাগের কিছু অংশ দিয়া নবী বলেন আমি মুহাম্মদ আবু বকর উমরে আল্লাহ বানালেন। আর কিছু মাটি রইল আবার মরণের পরে যে কবর হবে রওজা, ওখানে আল্লাহ রেখে দিলেন মদিনা। এরে মানুষ, এখানে মেহমান আসবে প্যান্ডেল সাজানো হলো, বাড়ির ভেতরে দুলামে আসবে জামাই আসবে তার জন্য প্যান্ডেল খানার আয়োজন, বুঝা গেল খানা প্যান্ডেল দুলা ভাইয়ের জন্য নাকি দুলা ভাই প্যান্ডেলের জন্য? কথা কমে না কেন? দুলামে একই খানার জন্য না, না তুমি যতই বলবা ওই দিন দুলা ভাই আগে বড় তিন প্লেট খাবে, ওই দিন একটা মুষ্টিও খাবে, মনে হয় যেন খাইতেই জানে না। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে মানুষ বানাবার আগে আল্লাহ ঘর বানালেন, এরপরে আল্লাহ জমিন ধরে সাজালেন পাহাড় দিয়ে, আলাম না জাহালি আরো না মিহাদা বান জিবালা ও কাদা, জমিনটা যাবে পানির উপরে হেলে দিলে না পড়ে যায়, জমিন যেন হাওয়ার ভেতরে হেলে দুলে না যায়, মানুষ দেখতে বড় কষ্ট পাবে, আল্লাহ পাহাড় দিয়ে প্যাক মানে স্থির করে দিলেন। এরে নবীর উম্মতের ধর্ম, জমিনটার মধ্যে বা গাছপালা দিয়া সাজালেন, সূর্যের আলো লাগবে আমার বান্দাগুলো ইবাদত করবে, ইবাদতের জন্য খানা লাগবে, শক্তি লাগবে, চলার রাস্তা লাগবে, সব আয়োজন করার পর আল্লাহ তাআলা দুনিয়ার মেহমান আদম সন্তান বানালেন। এই আদম দুনিয়াতে বসবাসের আগে 2000 বছর আগে জিন পাতায় জমিনটারে আবার করলেন, তোরা গিয়া মোটামুটি একটু টেস্ট করে দেয়, এরপরে আবার আগুন সন্তান শ্রেষ্ঠ মখলুক জমিনে পাঠাবো। মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন আর বললেন বান্দা দুনিয়া তোর জন্য বানাইছি, গাছ তোর জন্য বানাইছি, মাছ তোর জন্য, টাকা পয়সা তোর জন্য, তুই টাকার জন্য না দুনিয়ার জন্য না, তুই আমি আল্লাহর জন্য আল্লাহর ইবাদতের জন্য, অতএব টাকা পয়সা দুনিয়া তোর গোলাম আর তুই বান্দা হয়ে যাবি আল্লাহর গোলাম। দুনিয়া তোর পেছনে ঘুরবে, তুই আল্লাহর পেছনে ঘুরবি, খবরদার তুমি দুনিয়ার পেছনে ঘুরবা না, দুনিয়া তোমার পেছনে ঘুরবে, টাকা পয়সা তোমার আমার পেছনে ঘুরবে, আমি তুমি
আমি তুমি খুঁজবো আল্লাহকে, টাকা খুঁজবে আমাকে, কারণ টাকা আমার জন্য, আমি টাকার জন্য। অতএব দুনিয়া আমাকে খুঁজবে, আমি দুনিয়াকে খুঁজবো না, আমি আল্লাহর জন্য আমি আল্লাহকেই খুঁজবো। ভাইরা আমার, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله বলেন বান্দা চেষ্টা করো তোমার কাজ সাইউ মিন্নি ওয়াল ইতমাম মিন আল্লাহ বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন কে? যাহারা চেষ্টা করে আল্লাযীনা জাহাদু ফীনা আইফি তালাবি মারদাতিনা, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার সন্তুষ্টি অর্জনের জন্য মুজাহাদা করবে, লানাহদিয়ান্নাহুম আয়লা নাসমিরান্নাহুম সুবুলানা আয়তুরুকনা, অবশ্যই নিশ্চিত আমি কুদরতের সাহায্যের হাত বাড়ায় দিব, বাড়াইয়া আমি আল্লাহকে পাওয়ার বহু রাস্তা বান্দার জন্য ওপেন করে দিব। বান্দা আল্লাহ পাওয়ার চেষ্টা করলে আল্লাহ বলেন বহু রাস্তা খুলে দিব, বান্দা যেন আমাকে পেয়ে যায়। কথাটা যদি বুঝিয়াই থাকেন বলেন আল্লাহ পাওয়ার পথ একটা নাকি অনেক? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আল্লাহ পাওয়ার পথ একটা না অনেক? সাবিল এক বচন, বহু বচন তার সুবুল। সাবিল একটা রাস্তা, সুবুল মানে অনেক রাস্তা। লানাহদিয়ান্নাহু সুবুলানা, আল্লাহ বলেন আমাকে পাওয়ার রাস্তা খুলে দিব, একটা নাকি অনেক? আমরা প্রতিদিন সুরে ফাতিহা নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ জান্নাতে যাওয়ার সোজা পথ দেখায় দাও। হাদিস শরীফে রাসূল বলে সাহাবাদের মাঝখানে বসায় সোজা সুজি একটা রেখা টানলেন, বাকারা সোজা সোজা একটা রেখা টানলেন, আর রেখার দাঁড়ে বাদে আরো কিছু দাগ দিলেন, আর নবী বললেন হাজা সিরাতি মুস্তাকিমা, ও সাহাবায়ে কেরাম এই সোজা পথ হলো সিরাত মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সঠিক সোজা পথ কয়টা? সবাই বলেন কয়টা? নাম কি? সিরাত ভালো করে বলে, জান্নাতে যাওয়ার সোজা পথ একটা না অনেক? একটা। নাম কি? সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বললেন জান্নাতে যাওয়ার সোজা পথ একটা, সিরাতাল মুস্তাকিম। এদিকে কোরআন শরীফে সূরা আনকাবুতে জানলাম আল্লাহ পাওয়ার পথ একটা না অনেক? অনেক অনেক, সুবুলা না। হাদিস থেকে জানলাম জান্নাত পাওয়ার পথ একটা, সোজা সিরাতাল মুস্তাকিম। অথচ আল্লাহর কোরআনে সূরা আনকাবুতে জানলাম আল্লাহ পাওয়ার পথ একটা না অনেক? লাগলো নি ব্যাস, হাদিস বলে একটা, কোরআন বলে আল্লাহ পাওয়ার পথ একটা না অনেক? এখন এইটার সমাধান কে করবে? দিছি বাংলা বোখারি বলেন না বাপ্পা। ভাইরা আমার, এই জন্য ওস্তাদ লাগে, ওস্তাদ লাগে নি? নিজে নিজে পণ্ডিতি করলে জীবন ধ্বংস হয়ে যাবে, এর নবীর উম্মতের দল। এই জন্য কোরআন হাদিস বুঝার আগে, আল্লাহর কিতাব বুঝার আগে ওস্তাদ জমিনে আগে পাঠাইছে। কিতাব আগে আছে না কিতাব বুঝানেওয়ালা আগে আছে? ভালো করে বুঝেন ভাইরা আমার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে বললেন আল্লাহ পর কত অনেক, নবী বললেন জান্নাত পর কত অনেক না একটা। কথা বলেন কথা বলেন, নাম কি? সিরাতুল মুস্তাকিম। হাদিস আর কোরআনের তার সমাধানের কি পথ? উলামায়ে কেরাম মুহাদ্দিসিন ও মুফাসসিরিনরা বলেছে, এরে নবীর উম্মতের দল, উদাহরণটা দিয়ে বলেছে, আমরা দুনিয়ার লাইনে বহু উদাহরণ দেখি। বলেন চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার বিশ্ব রোড কয়টা? আরো আস্তে করে বলেন, ঢাকা যাওয়ার চট্টগ্রাম টু ঢাকা বিশ্ব রোড কতটা? আপনি যদি বিশ্ব রোডে ঢাকা থেকে ঢুকতে চান, গাজীপুর হইয়াও গাউসিয়া হইয়াও ঢুকা যায়নি, যায় বিবাহী হয়ে ঢুকতে পারবেন গিয়ে দেখবেন ওই কুমিল্লা চট্টগ্রামের বিশ্ব রোডের সাথে লাইন লাগানো। আবার যদি আপনি ঢাকা থেকে লঞ্চ যোগে চাঁদপুর গিয়া কুমিল্লা হয়ে আবার ঢুকে দেখবেন ওদিক দিয়ে বিশ্ব রোডের সাথে সংযোগ। বিশ্ব রোড একটা, ওই রোডে ঢুকার জন্য শাখা রোড একটা না অনেক। জান্নাতে যাওয়ার পথ একটা, সিরাতুল মুস্তাকিম, এই পথে ঢুকার জন্য আরো শাখা পথ অনেক। ও বান্দা, তুমি সাহাবায়ে কেরামদের অনুসরণ করিও, ঢুকবা চলতে চলতে গিয়া দেখবা সামনে সিরাতুল মুস্তাকিম। ইমাম আবু হানিফার কথা মেনে মেনে হেঁটে হেঁটে সামনে গিয়া দেখবা ওই বিশ্ব সিরাতুল মুস্তাকিম। কথা বলেন না কেন? দেওবন্দীদের বয়ান শুনিয়া আল্লাহর মহব্বত দিয়া সামনে আগাও, হেঁটে হেঁটে গিয়ে দেখবা বিশ্ব রোডের সাথে লাইন লাগানো সিরাতুল মুস্তাকিম। দাওয়াত ও তাবলীগের রাস্তা দিয়ে হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখবা জান্নাত পর ওই বিশ্ব রোডের সাথে লাইন লাগানো সিরাতুল মুস্তাকিম। উজানি রাস্তা দিয়ে যাও, খাটি আল্লাহ ওয়ালা ছড়াই বলো, বাহাদুর গুণ বলো, হাজি শরিয়তুল্লাহ বলো, আল্লাহ ওয়ালাদের সংস্রব নিয়ে জিকির করতে করতে বান্দা তুমি আগাইতে থাকো, হেঁটে হেঁটে অনেক দূর গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিম। তাহলে অ্যালার্জি কেন? সব রোডে দিয়েই তো সিরাতুল, বেজাল কেন? বেজাল কেন? কাবলি গলারা কি বলে? ইলিয়াসের জিকির করো, নবী বলেছেন নামাজ পড়ে, কাবলি গলারা বলে পড়বি না। আবার আসতে পার, নবী বলছেন হালাল খাও, চর্ম নাই বলে হালাল খাইও না। নবী বলেছেন পর্দা করো, উজানি পীর বাসায় কাল্লাও, তারা বলে পর্দা করিও না। নবী বলেন সবার হক আদায় করো, দেওবন্দিওয়ালারা বলে কারো হক আদায় করিও না। তাহলে এত ভেজাল কেন রে ভাই? আপনাদের এই অঞ্চলের মধ্যে এক রিক্সা ড্রাইভার একটা হ্যান্ডমাই খাতের মধ্যে এলান করে বলে, এই এলাকার মানুষ সন্ধ্যা আটটার পরে দোকান খোলা রাখলে 5,000 টাকা জরিমানা। কে কয়? রিক্সা ড্রাইভার ধনী না গরিব? ধনী বিল্ডিং ওয়ালা কয় রে ফকিন্নি, তোর কথা আমার শোনার টাইম নাই। রিক্সা ড্রাইভার গরিব বলে, ধনী ভাই যদিও আমি গরিবের স্পিকার আলাদা করে কথাটা শুনাই, কথাটা আমার না, এ কথাটা মূলত প্রধানমন্ত্রীর কথা। তুমি মানলে মানো না মানলে নাই, কিন্তু স্পিকার আলাদা হলেও কথা আলাদা। মদিনার নবী বলেন নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, সন্তানের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো। তাবলীগ ওয়ালারা বলে নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মিথ্যা বলো না, গালাগালি করো না, সন্তানের হক আদায় করো, ছড়াই বলো, উজানি বলো, বাহাদুরপুর বলো, হাফিজ জি হুজুর বলো, দরবন্দি বলো, সকলের এক
স্পিকার আলাদা, মুজাহিদ স্পিকার আলাদা, তাকবীর স্পিকার আলাদা দিয়া বললো, কথাগুলো আলাদা না, সব কথাই হলো মদিনার নবীর কথা। তাহলে তুমি মানতে চাও না কেন? হিংসায় তোমার অন্তর জায়গা করে ফেলল। এ নবীর উম্মতের দল, বাংলায় দেখছো হিংসা কামিয়াবির মূল নাকি পতনের মূল? এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও মুমিন ভাই, আমিও পীরের মুরিদ, আমরা পীর মুরিদির বিরুদ্ধে কথা বলি না, আল্লাহওয়ালার বিরুদ্ধে কথা বলি না, বরং আমরা আল্লাহওয়ালাকে মানব ততক্ষণ, রসুলের সুন্নত মানব যতক্ষণ। যদি দেখি আল্লাহওয়ালা নবীর সুন্নত মানে না, আমরা আল্লাহওয়ালাকে মানি না, এ হলো মূল স্লোগান। এরে ভাই, আমরাও পীরের মুরিদ, আমগো পীরে কইছে তাহাজ্জুদ না পড়লে মুরিদের নাম কাটা। অথচ তুমি একজন পীরের কাছে গেলা, টাইটেলের অভাব প্রায় বড় মুজাদ্দিদে জামান, অথচ তোমাকে নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, দানের কথা বলে না, বরং বলে তোর আমলের দরকার নাই, আমি তোরে পা করে জান্নাতে নিয়ে যাই। খোদার কসম, আমার নবীর থেকে বড় পীর এই জমিনে আর কেউ নাই। আমার নবীর থেকে বড় পীর আছে, কথা বলেন, খাজা মঈনুদ্দিন, শাহ জালাল, শাহ বরান, শাহ আমান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহানাল, এর নবীর উম্মতের দল। আমার নবী বাড়িতে ঘুরে ঘুরে পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দেয় খানা নাই, সামনে কেউ ইমামতির মুসল্লায় দাঁড়ায় নাই। ওয়াকিফ তোমার পীর কেমন? কোরআনের দুই আয়াত কইরা বয়ান দিতে জানলো না, 20 বছর হয়ে গেল তুমি মুরিদ, মানুষের কাছে গিয়া কালেমার দাওয়াত দেয় না, পর্দার আড়ালে বসে আছে, কি ব্যাপার? তোমার বীর কি মরিলেন? তাহলে পর্দার আড়ালে কেন, বের হয় না কেন? আসল ব্যাপার হলো কোরআনের বয়ান করবে কচুর, খোদার কসম করে বলি, আমি কোন পীরের দালালির বয়ান করি না, সবাই জানেন আমি নিরপেক্ষতার নিরিখে কথা বলার চেষ্টা করি। আমি বলি নাই যে অমুক পীরের কাছে যাও, আমি পীরের দালালি করার টাইম আমার নাই, আমি মদিনার নবীর মহব্বতে কথাগুলো বললাম। খোদার কসম, তোমার পীর যদি ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া ফজর আসর জোহর মাগরিবের নামাজের ইমামতি করে সুন্দরভাবে তেলাওয়াত দিয়া নামাজ পড়াইতে না পারে, যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না নামাজে, খোদার কসম সে পীর হওয়ার যোগ্যতা রাখে না। কথা ঠিক? এরপরে যদি তুমি ল্যাংটায় নাচো, তোমার মতো বদ্ধের সাথে সুশীল সমাজ আদরওয়ালা মানুষ ঝগড়া করতে যাবে না, কারণ তোমার কবরে তুমি যাবে, আমার তৈরি যাবে, আমার দায়িত্বশালীন ভাবে কিছু বুঝায় দাও, তুমি বুঝলে বুঝ, না বুঝলে তোর বুঝ। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। বরং তো কোন পীরের কাফের বলছি, জাহান্নামি বলেছি, তোমার আল্লাহ জ্ঞান দিছে ভালো মন্দ যাচাই করে, আমিও পীরের মুরি, আমার পীরের নাম নিলেও তোমার অজু করত, কারণ আমার পীর ও তাহাজ্জুদ সারে না, আমিও সারি, আমার পীর বেপর্দায় চলে না, আমরাও চলি না, আমার পীর মিথ্যা বলে না, আমরাও বলি না। তুমি 20 বছর পীরের দরবারে যাও, খালি তোমারটা খাইলো পীর বাবা, খাইয়া ঘুড়িটারে বড়া মারায় ভালাই, কুইন টাওয়ার বানাইছে ঘুড়ি,
কথা ঠিক তোমাকে কি দিল 20 বছরে কি টুপি দিল না দাড়ি দিল না লম্বা জামা দিল না কোরআন শরীফের আয়াত দিল না তোমার ছেলে তারে কোরআন শিখানোর বয়ান দিল কি দিল বলো কি পাইছো কি বলো কিছুই তো পাইলা বরং তোমার ঘামের টাকা বাবা তোমার টাকা পয়সা বাবার কাছে আল্লাহ মাফ করুন তোমার বউ হবে আমি কি পীরের দুশমন আল্লাহওয়ালার দুশমন না আমরা শাহজালালের মীরের এক নাম্বার সিরিয়ালের ভক্ত আর তোমার দাড়ি নাই নামাজ নাই টুপি নাই তুমি শাহজালালের দুশমন শাহজালাল আল্লাহর মায়ায় বিয়ে করে নাই তুমি ম্যাডামের গোলামি করতে গিয়ে রসুলের সুন্নতের জবাই করেছো কোন বিশ্বামের নাম নিয়ে গালি দিছি এত ঠেকা নাই সব জাহান্নামে গেলে আমার কি শুনব এই দেশের সব পাবলিক গলা হয়ে যাবে কথা বলেন না কেন সবাই হবে তারা কান্না খাবির দরকার দেখি পারলে ভালো কথা বলবো না পারলে চুপ কারো বিরোধিতা করে গালি দিয়ে কবিরা গুণা করে কোনো লাভ নেই তুমি জাহান্নামে গেলে আমার কি বুঝানোর দরকার সুযোগ পাইছি বুঝানো তাই নেই চুপচাপ গালাগালির কোনো সিস্টেম নাই গালি দেওয়া ভালো মানুষের কাজ না আমি দেখছি যে নীতি খালি গালি তার বয়ানের মূল সাবজেক্ট ওদের চেহারায় কোনো নূর নেই দুই নাম্বার ওদের বয়ানে কোনো কান্নাকাটি নাই ওদের বয়ানে একটা মানুষ দাঁড়িওয়ালা হয়েছে একটা নজির নাই এই গালি দেওয়ালার বয়ানে কেউ পর্দাওয়ালা হয়েছে মা বাবার জন্য পাগল হয়ে খেদমত করেছে কোনো নজির না বরং সারা বছরে মা বাবায় 5 কেজি গোস্ত পায় না অথচ বছরে বাবায় গরু হয় 10টা তুমি এই বলি ইসলামী রাষ্ট্র দিয়ে দেশ চললে টের পাইতি রদের বাড়ি তারে তুমি শিক্ষাই বাপ পারি টের পাইতি তখন মা বাবার কষ্ট দিলিয়ার বীরের পিছনে যাবি কি পাই আমরাও তো পীরের মুড়ি একজন পীরের ইতিহাস দেখা শাহজালাল শাহপরান মুজাদ্দিদ আল ফিসানি বরফির আব্দুল কাদের জিলানি বয়ানে বয়ে দিয়ে একেবারে মাথার তাজ বরফি যার মা অন্ধ কথা বলতে জানে না আব্দুল কাদের জিলানির মা বোবা চোখে দেখে না বয়ান কি তার মানে কোন বেগানার দিয়ে জীবনে তাকায় নাই কথা বলতে পারে না বেগানার সাথে কথা বলে নাই কানে শুনে না মানে বেগানার কোনো আওয়াজ নেয় নাই বিন পুরুষ দেখে নাই আর তুমি বেপর্দার আড্ডা মিলাইছো মুজাদ্দি বন্ধ বড় বীরের গুণগান গাইয়া যেই বড় বীরের মা জীবনে কোনো বিন পুরুষ দেখে নাই আর তুমি মহিলাদের নিয়ে বেপর্দার আড্ডা মিলাইছো আর কো আমি পিরানি দিন দস্তগি মূর্খ দেশটারে ধ্বংস করে দিছো মানুষের ইমান আমল দিয়ে খেলা শুরু করেছো কোরআন শরীফ পড়তে জানে না সে কি শান্তি মুসল্লি মুরিদের নামাজে দ্বারা ইমামতি রসুল ইমামতি করছে না জীবন রসুলের জীবের দশায় অন্য কোন ইমামতি রসুলের সামনে করেছে কেউ অতএব যে পীর হবে তিনি ইমাম হবে তিনি কি হবে তিনি নামাজের ইমামতি করবে যদি কে আমি পারি না তো লাঠি মেরে পাড়াইবে কোনো পীর নয় তো দাজ্জাল তোর টাকা পয়সা খাওয়ার লেগে বয়ে রয়েছে সহজ কথা কোনো দালালি নাই কায়দা করে দাওয়াত দিবি মাইজদান বাদ যাব দেওয়ান বাদ যাব আমার হকের কথা আমি যেখানেই সুযোগ পাই সেখানেই বল যদি দেখি তোর পীর কোরআন হাদিস অনুযায়ী ঠিক একাধিক পীরের কাছে বয়াত হওয়া যায় আমি পীর যেহেতু আছে অসুবিধা কিনা আর একজনের কাছে বয়াত নিলাম আমি নিহিত হিংসা কেন দ্বন্দ্ব কেন
রসুলের সুন্নাত, এক নম্বরে কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত। একটা দাড়ি কাটলে একটা কবিরা গুনাহ, এক হাজার দাড়ি গালে আছে এক হাজার দাড়ি কাটলে কয়টা গুনাহ? এক হাজার কবিরা গুনাহ। দুইটা গুনাহ চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 লেখা হয় কয়টা গুনাহ? দুইটা গুনাহ এমন যা সেকেন্ডে সেকেন্ডে ঘুমায় থাকলেও গুনাহ লেখা থাকে কয়টা কয়টা? হ্যাঁ যুবকরা রাগ করো, পায়ে দিলে বলছি কথা বোঝ ভালো করে। দুইটা এমন গুনাহ যা অল টাইম আমার নামায় লেখা হয়, ঘুমায় থাকলেও লেখা হয়। একটা হলো এই তাকলু গিরার নিচে যারা প্যান খোল এদের গুনাহ অল টাইম, ও প্যান খুললে লুঙ্গি সয়াস দিলেও গুনাহ লাগতে থাকে, তওবা না করা পর্যন্ত কলম বন্ধ নেই। আর একটা হলো দাড়ি কাটার গুনাহ, কিসের গুনাহ? তোর ফিরে যদি দাড়ি না থাকে তো অল টাইম কবিরা গুনাহ লেখা হচ্ছে। এই লোকটা কিভাবে পীর হয়? এটা শয়তানের পীর হতে পারে না, ইমানদারের পীর হতেই পারে না। চব্বিশ ঘন্টা কবিরা গুনাহ রসুলের হাদিস, যদি বলো না আমি রসুল মানি না তো ওপেন কর তো কারো আকিলে ধরবো। তুই ওপেন ঘোষণা দে যে আমার পীরের সামনে রসুলও চলে না, বল কালকে পাকিমার মতো পাড়ায় দিয়ে দিবস। রসুলের হাদিস মানবি না তুই কিসের মুসলমান? স্পষ্ট রসুলের হাদিস না আমার আব্বার কবিতা? রসুলের হাদিসের সামনে বাহাদুরি চলবে? কোন বাহাদুরি চলবে না। আল্লাহ হেদায়াত দান করে। আল্লাহ والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আরে বান্দা চেষ্টা করে তোমার কাজ পূরণ করে দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। ও হাদিসা ছেলেটা নামাজ পড়ে না কেন বলো? চেষ্টা করছি বাড়ি না। খোদার কসম তুমি কোনো চেষ্টাই করো নাই। যদি বলে হুজুর কেমনে বললেন বলো ভাই, ছেলেটা দুনিয়াতে আসার পরে নবীর কথা ছিল সুন্দর একটা নাম রাখ, কি নাম রাখছে? হৃদয়, সবুজ, গম্বুজ, হাসি, খুশি, হ্যাঁ, সাগর, নদী, আছে না? হুজুরের দাওয়াত দিয়েছে, হুজুর ছেলে অসুস্থ দোয়া করে না, আগে ফ্যাট ফুলে খাওয়া জন্মের মতো দোয়া করে দেবে, অর্থ বাসে নাই মত হুজুর আমাদের দোয়া করবেন আল্লাহ ছেলে ছেলে ভালো বানাও। দোয়ার আগে জিজ্ঞাসা ছেলের নাম কি করে? সাগর। হুজুর ভাত দিলেন দৌড় ভাই দোয়া চাই বাপ সেই দোয়া ভালো না কেন কেন বলে এই সাগরে আমার বাড়ি বেড়ে চাই বার ভাঙিয়া ফেলেছে কোনো দোয়া নেই সাগরের লোক আমার দোয়া নেই খবর আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা উদাহরণ দিছেন খুব সুন্দর, সামনে যাব না বন্ধ হয়ে যায়, রাগ করবেন আপনারা। আর কেমনে বুঝাইতাম কোন আর কেমনে বুঝাইতাম? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি একটা নৌকা বানায়, নৌকা বানায় যদি পাক্কা নিয়াত করে এই
পরশুরাম বিশ্বরোহে ঠেইলা ধাক্কায় ফেনি সদরে যাবো পারবে না, পারবো না মানে এক হাজার মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায় ধাক্কাই দিয়ে দেখুন ওরে বান্দা মানুষের নাক যাবে হাত যাবে নৌকা নিয়ে যাওয়া যাবে না। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন ওরে মানুষ এই নৌকা নিয়ে পরশুরাম থেকে ফেনি কেন, নৌকা নিয়ে চট্টগ্রাম যেতে চাও সম্ভব, ঢাকা ওদিকে যেতে চাও সম্ভব, এই নৌকা নিয়ে যদি তুমি গোটা বাংলাদেশ ভারত যেতে চাও সম্ভব, তবে একটা কাজ করো নৌকার জন্য পানি নিচে লাগায় দাও, কারণ এই নৌকার জন্য পানি হলো জীব, পানি তার উপরে নৌকা বাসায় দাও, তুমি যাও সারা বাংলাদেশ ঘুরে ভারত যদি যেতে চাও তোমার দ্বারা সম্ভব বলে তাই নাকি বলে আর কয়েকটা রওনা দিলাম পানি দিয়ে কয় সাবধান এই নৌকাওয়ালা ভাই তুমি যদি আজকে বাংলাদেশের সারা দেশ ঘুরতে চাও নদীতে নদী একটু সাবধান নৌকার তত্ত্ব মজবুত কিনা দেখে নাও, নৌকার বইটা মজবুত কিনা দেখে নাও, কারণ তুমি ঢাকা উত্তরবঙ্গে রাজশাহী যদি যেতে চাও চট্টগ্রাম যেতে চাও টেকনাও যেতে চাও বাংলাদেশের বড় বড় কিছু তুফানওয়ালা নদী মেঘনা যমুনা পদ্মা এই পদ্মা পাড়ি দিতে গিয়ে দেখবো পদ্মার তুফান বড় কঠিন, যমুনার তুফান বড় কঠিন, মেঘনা নদীর তুফান বড় কঠিন তুফান, দুর্বল পদ্মা নিয়ে যদি যাও ওইখানে নিয়ে যাও ওই তুফানের মধ্যে যদি পড়ে যাও দুর্বল পত্তা ভেঙ্গে পানি ভেতরে ঢুকে যাবে তোমার মরণ নৌকার মরণ, যেই পানি ছিল নৌকার জন্য জীব তত্তা দুর্বলতার কারণে এখনই পানি হল নৌকার মরণ। উদাহরণটা দিয়ে সারা দুনিয়ার দুনিয়া তোমার আল্লামা জালালউদ্দিন রুমি বুঝাইতেছেন ও সাড়ে তিন হাত নৌকার মাঝি মানে আদম সাড়ে তিন হাতেই বডি নিয়ে যদি আল্লাহ জান্নাতে যেতেই চাও দুনিয়া নামক সমুদ্র পেরিয়ে তোমার যেতে হবে বলে হ্যাঁ আমি যেতে চাই বলে সাবধান দুনিয়া নামক সমুদ্র ভেতরে ধরো বড় 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 ঢেউ আর তুফান এ তুফান মোকাবেলা করে যদি জান্নাতে যেতে চাও ইমানের তক্তা মজবুত কিনা দেখে নাও আমলের বইটা মজবুত কিনা ভালো করে দেখে নাও, কারণ এই জমিনের সমুদ্র পাড়ি দিতে গেলে এই জমিনের মধ্যে কাটিয়ালিদের তুফান এ জমিনের সমুদ্র পাড়ি দিতে গেলে দেখবো ভক্ত পীরের তুফান এই জমিনের মধ্যে বেদাতিদের তুফান এ জমিনের সমুদ্রে আহলে হাদিসের তুফান শিরিক বিদাতের তুফান বেপর্দার তুফান এনজিওর তুফান এই তুফানগুলো পেরিয়ে যদি জান্নাতের মার্গে যেতে চাও ইমানের তক্তা মজবুত করে না আমলের বইটা মজবুত করে নাও আর সাথে কিছু মানুষ নিয়ে যাও মোকাবেলায় তুমি একা না পারলে সাথে মানুষ থাকলে পারো না, আল্লাহ বলে তোর সাথী সঙ্গীর জন্য আমি চার দল বন্ধু বানাই দিলাম বন্ধুতে আল্লাহ রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদাঃ ওয়াস-সালিহীন ওয়াহাসুনা উলাইকা রাফীকাহ চার দল বন্ধু বানাই দিলাম নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ সালেহীন নেককার বান্দা এই জমিনে অভাব নাই নেককার আল্লাহর গোলাম যাদের তাহাজ্জুদ কাজা নাই নফল ইবাদত বেশি বেশি করে একদল মানুষাঙ্গ জাতি ভাই এই জমিনে চিল্লায় বলে নফল ইবাদতের দরকার নাই পরস্কার বিগ্রহ তাহাজ্জুদ লাগবে না সুন্নত নামাজ লাগবে না সুন্নতের দরকার নাই নফল ইবাদতের দরকার নাই খোদার কসমের দরকার আছে না নাই পরে জিজ্ঞাস করি আগে আমাকে জবাব দাও আমল চুরু ভাই আমার নবী নফল ইবাদতের সারা রাত কেন
নাই এমন একজন সাহাবীর নাম বলো যেই সাহাবী নফল ইবাদতকে তুচ্ছ মনে করে করেন এমন একজন বুজুর্গের নাম বলো সারা রাত নফল ইবাদত ছাড়া ঘুমায়ছে এমন একজন আল্লাহওয়ালার নাম নাই ইমামে আযম আবু হানিফা এত ব্যস্ত মাসআলা লইতে গিয়া ঘুমায় না এরপরও দুরাকাত নামাজে সারা রাত চলে গেল এমন একজন সাহাবী পাওয়া যাবে না রাতের বেলা রাতে নামাজ পড়ে কাটায় নাই এরে নবীর উম্মতের দল বড় ফরজ ইবাদতের গ্রান্তি কার হলো নফল ইবাদত সারা রাত আমার নবী নফল ইবাদতে কাটায় এর মুমিন দিল্লি শহরের মধ্যে এখনো দাঁড়িয়ে আছে কুতুব মিনার আছে না নাই আরো জোরে বলেন ওই কুতুব মিনার কার নামে দাঁড়ানো জানো রে বাঙালি ভারতবর্ষের জগৎ বিখ্যাত কুতুবুল আলম ওলি কামের কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ইন্তেকালের আগে খাদেম রে ডেকে বলে রে খাদেম মনে হয় আর বেশি দিন থাকবো না দুইটা বসিয়ত করে যাই মরণের পরে আমার লাশটা দেরি না করে তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করে দিই কারণ আল্লাহ নবী বলেছেন মাইয়্যতের উপরে রাখবা না দ্রুত দাফন করো না হয় মাইয়্যত বড় কষ্ট পায় আমার দ্রুত দাফনের ব্যবস্থা করবি দুই নাম্বার আমার লাশটা নিয়ে যখন জানাজার ময়দানে রাখবি হাজার হাজার ভারতের আলম দাঁড়ায় কুতুবুদ্দিনের জানাজার ময়দানে হাজার হাজার আলে খবরদার আমার ওসিয়ার জন্য চুল ফরিদান দরকার না ওই ময়দানে আমার লাশ হাজির করার পর খাদেম এলান করবি যে কোনো আলম যেন আমার জানাজার ইমাম না কে হবে আমার জানাজার ইমাম আমি নাম বলবো না তবে আমি চারটা গুণের কথা বলে যাই এই চার গুণওয়ালা লোক যদি পাও ময়দানে ঘোষণা করে দিবা চার গুণওয়ালা থাকলে এসে জানা যাবে যদি চার গুণওয়ালা মানুষ না পায় কুতুবুদ্দিনের লাশটা ফালায় রাখবি কেউ যেন জানাজার ইমাম না হয় বলে ওই চার গুণের মধ্যে একটা গুণ আসরের চার রাকাত ফরজ নামাজ কয় রাকাত চার রাকাত ফরজ নামাজের আগে আরো চার রাকাত সুন্নত আছে এত ফজিলতের সুন্নত পড়লে সওয়াব আছে না পড়লে কোনো গুনাহ নাই কুতুবুদ্দিন বলে খাদে চার গুণের মধ্যে একটা গুণ হলো আসরের নামাজ ফরজের আগে চার রাকাত সুন্নত জীবনে সারে নাই এক বছর দুই বছর জীবনে আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত সুন্নত কখনো ছুটে নাই খুব সহজ একটা গুণ কথা বলেন না কেন আল্লাহ তাআলা সূরা বাকারার 61 নম্বর আয়াতের শেষে বলেন ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ ব্যাখ্যা করেছেন আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোন মুমিন নফল ইবাদত মুস্তাহাব আমলকে যদি তুচ্ছ মনে করে ছেড়ে যায় আল্লাহ বেজার ভাই সুন্নতের আমল থেকে তারে মাহরুম করে ফেলবে কোন মুমিন যদি সুন্নতের আমল তুচ্ছ মনে করে ছেড়ে দেয় আল্লাহ বেজার ভাই তাকে ফরজের আমল থেকে মাহরুম করে ফেলবে ফরজের আমল থেকে মাহরুম হওয়াই মানে মারেফত থেকে মাহরুম হওয়া আল্লাহর মারেফত থেকে মাহরুম হওয়াই মানে জাহান্নামের আসামি হওয়া হে যুবক কেন তুমি বর্ণনা করে সুন্নত তোর আব্বা সুন্নত উপহাস করছে হে যুবক দাড়ি কেন লম্বা করো না বলে এটা সুন্নত উপহাস করিও না খালিদ বিন ওলিদ বাগের বাচ্চা
বাদশাহ দাওয়াত দিয়েছে চলো খালে বাদশাহ রাজপ্রাসাদে দুপুরের খানার আয়োজন খালেদ কে দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন কিসে চেয়ার টেবিলে খানার আয়োজন খালেদ বলে এটা তো নবীর তরিকা না আমি নিচে বসে গেলাম এখানে খানা দাও রাজপ্রসাদে প্রহরী কর্মচারীরা বলে সর্বনাশ বাদশার সম্মান নষ্ট সমাজের সাথে শ্রেষ্ঠতা সমাজ রক্ষা হবে খালেদ সিংহে গর্জন দিয়ে বলে খবরদার যেই জায়গায় রসুলের সুন্নাত থাকবে না ওটা সমাজ হতে পারে না এরা নবীর উম্মতের দল আল্লাহকে পাওয়ার জন্য মারেফাত অর্জনের জন্য মুজাহাদা করা মুমিনের কাজ চেষ্টা করো আল্লাহ পাওয়ার জন্য দুনিয়া কিছুই করে না এরে নবীর উম্মতের দল আমরা যারা দুনিয়াকে পিছিয়ে ফেলে মোটামুটি আল্লাহর দিকে আগায় টুপি বদলাম দাঁড়িয়ে রাখলাম নামাজ পড়ি বন্ধা করি বলো আমরা কি দুনিয়া আমাদের সেরে দিয়েছে আমরা কি দুনিয়ার কিছুই বুঝি না দুনিয়া কি আমরা পাই নাই এমনটা নাকি না বাবা খানা বন্ধ নাকি দুনিয়ার লাইনের বাজার করা বন্ধ নাকি না রে বাবা পুরো চলাফেরাও বন্ধ না ঘুম বন্ধ না বিয়ের সাথে বন্ধ হয়তো বা তঙ্গ মত গায়ে হলুদ নাই তোমাদের মতো আমার কোনো ডেস্কে বাজে না ভিডিও ক্যামেরা চলে না জেনা কোনো আত্মাখানা ঘটে নাই হয়তো তোমার মতো বিয়ার যৌতুকের গজবে অঙ্গ ধরে না আমরা এই কাজগুলো থেকে বঞ্চিত হয়ে আছি এরে নবীর উম্মতের দল আল্লাহ শুকর আদায় একটা বলি দুনিয়া পিছে ফেলার কারণে আমরা আখেরাতের লাইনে চলতে গিয়া আমরা দুনিয়ার লাইনে বোকা না হই দুনিয়ার লাইনেও আল্লাহ রহমতে সম্মান তোমার থেকে বেশি এরে নবীর উম্মতের দল এমপি বলো মন্ত্রী বলো দেখো তোমার সাথে হাত কালেকশন আছে মিস কল দিলে কল ব্যাক করে কথা বলো চলো তোমার এমপি আমি কোনোদিন দেখি নাই আমার মতে একজন টুপিওয়ালা নিয়ে যদি যাও এমপিরে তুমি 10 বার সালাম দিবা জবাব পাইবা কিনা সন্দেহ আর একজন টুপিওয়ালা কলাকওয়ালার নিয়ে যদি যাও আল্লাহর রহমত হুজুর সালামের আগে এমপি আগে সালাম দেয় আল্লাহ পাকের মহব্বত নিয়ে সামনে আগাও আল্লাহ তোমাকে এহসানের একটা দরওয়াজা দান করবে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা চেষ্টা করেছে তারা পেয়ে গেল ও হাজি সাহেব আপনি চেষ্টা করেছেন বলে করেছি বাড়ি না এক নম্বরে আমি বললাম রসুলের আদেশ অনুযায়ী এক নম্বর চেষ্টা সন্তানের একটা ভালো নাম রাখা রাখেন নাই চেষ্টা করছেন দুই নম্বর হাদিসের বুকে হাতটা লাগাই কি বলতে পারবে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আইন করেছেন সন্তান আসা মাত্র ডান কানে আজান দাও বাম কানে কাগজ শুনে দাও ও হাদিসের হাদিসের বলে কপাল ফাঁপা আবার কারণ আবার সন্তানটা আসার আগে আমি ক্লিনিকে নিয়ে দৌড়াইছি সিজার হয়েছে হসপিটালে ওখানে বাচ্চা প্রসব হলো ওখানে আজানে কামতের কোনো মুয়াজ্জিন নাই ভুলে ভুলে আজানে কামত দেওয়া হয় নাই আমি বললাম হাজি সাহেব আইছে তোমার বাবা মতো বেঈমানের এই বেঈমানের গোষ্ঠী চায় ওই সমস্ত ভেজালে ঢুকাইয়া মুসলমানের আজানে কামত যেন বন্ধ হয় না ডাক্তার নারী হাজারে একটা ডাক্তার নারীর বাচ্চা সিজারে ভাবা যায় না কি ব্যাপার ঢাকা ব্যাগ ডাক্তারের জিগেলাম
কি বাচ্চা আসলো তুমি 20,000 টাকার লোক সিজার করাইতে চাও, তুমি নরমালে দিয়া দাও 20,000 দিয়ে দে, 50,000 নিয়ে নাও, মানুষকে কেন হয়রানি করো, উদ্দেশ্য কি রে বাংলার মুসলমান বুঝলা না? হ্যাঁ সত্য কথা বললে কেন অভদ্র অভদ্র। হ্যাঁ মাঝে মাঝে হোটেলে বই না এই হাই হোটেলে বাধ্য হয়ে চেয়ার টেবিলে বলা লাগে, নিচে বললে কেউ অভদ্র, ঠিক না? নিচে বললে কি ও এত সুনা এটি অভদ্র। যাক বুঝছি হুজুরেরা বলল চেয়ার টেবিলে কাপ পকেটে একটা দস্তারখানের মতো কাপড় আছে, প্লেটের নিচে বিচায় পাই এবার কিছু দিদি হুজুর খাচ্ছে শেষ বেলায় প্লেট চেটে চেটে খা। ও দুনিয়াদার শয়তান বাঁকা নজর দিয়ে কয়ে দে হুজুর এমন ভাবে চাটে মনে হয় ছয় জিনে বেলা খাওয়া করনি, দুই একটা খাওয়া পড়ে গেছে হুজুর উঠে খায় বলে দেখ অভদ্র। হুজুর তো খুব আর কৃষ্ণের বেলের ছাতে না সুন্নতের মহাত্ম, হুজুর খানা পড়ে গেছে উঠে খায় ওরে নবীর উম্মত একমাত্র রসুলের সুন্নতের মহাত্ম, সুন্নতের আমল করে বানাইলি অভদ্র, তুই পৃথিবী শ্রেষ্ঠ অভদ্র। হুজুর ছয় দিনের না খাওয়া না, হুজুর ডেলি পাঁচ বেলা খায় খবর রাখো, তুমি তিন বেলা তো খাও না, দুই বেলা ভাত এক বেলা রুটি, ঠিক নেই হুজুর টাইট মতো ভাত বেলা ঢোকা কম না ডানে বেলা সাউন্ড নাই দে হুজুর দিবু দিবু কি দিবি বেলা, নিষেধ না খাওয়া পর্যন্ত দরজা খোলা খালি দিতেই থাকবি, একবার কইছি না বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতু দিতেই থাকবি না করা পর্যন্ত হোমানে ঢাল টাইট মতো খা কয়বার পাঁচবার। তুমি কেউ হুজুর ছয় দিনের না খাও, তুমি যে ছয় দিন খাও নাই আর মালুম একই সালে লাগছে যে যেমন তার আন্দাজও কি যে চোর সে মনে করে সময় আছে, ঠিক নেই ব্যা তুমি ক্ষমা চাই বুঝাবার জন্য বলছি, কাউকে ইনসাল করতে চাচ্ছি না, আল্লাহ সব ভাইকে হেদায়ত দান করুন। ভাইরামা সুন্নতের আমলকে তুমি অবাধ্যতার পরিচয় দিয়া ঠাট্টা করলা, হেরে নবীর উন্নতের দল আল্লাহ পাক বলেন চেষ্টা করা বান্দার কাজ, ও হাবিশাব ডান কানে আর বাম কানে কেমন শুনাই নাই, হাজারে একটা বাচ্চা সিজার হয় না ডাক্তার মহিলা আর পাবলিকের 100-র মধ্যে 100-ই সিজার কেন হয়? আমার একটা হুজুর এরা আলাদা ব্যবস্থা গ্রহণ করছে, আমি কি কি সকাল বিকাল কসু হয়েছে শয়তান, আলাদা ব্যবস্থা পাতবারি উদ্দেশ্য হলো বেঈমানের এগুলি কুত্তা তো ওরা ঘুমায় না, আমরা তো ঘুমাই আর বাথরুম বোঝাই করি আমি কাম বলি না, এহুদি কুকুরগুলো ঘুমায় না, ওরা পরিকল্পনা করেছে 100 বছর আগে যে সিজারে বাচ্চাগুলো যখন হবে রসুলের হাদিস ওরা পরে দেখেছে উম্মত বাড়াইলেই তারা সব পারে, একদিক দিয়া জন্ম নিয়ন্ত্রণের পরিখানি অথচ কোন এহুদি কুত্তা জন্ম নিয়ন্ত্রণের পরিখায় না, সন্তান বাড়ায় খালি বাড়ায় অথচ এই ঔষধ বানাইছে ওরা ওরা খায় না, সব মুসলমানের জন্য কোটি কোটি টাকা, অসুস্থ হসপিটালে রোগী ঔষধ কিনার টাকা নাই ওখানে দেখতে যায় না, আমার সুস্থ বাচ্চাটাকে ঔষধ দেওয়ার জন্য পাগল, মেডিসিন দেওয়ার জন্য পাগল, টিকা দেওয়ার জন্য পাগল, শত শত বাচ্চা টিকার কারণে 2-1 বছরের ঘটনায় অনেক অসুস্থ হয়ে গেছে, টিকার রোগী অসুস্থ হয় না, বড় হইলে হয় না, রোগ হয় না, তো তোমার গ্যারান্টি কি ঢাকা যাইতে পারবো না গো কে পাবলিক ঢাকা যাইতে পারবো? হ্যাঁ যে বাস যাইতে আছে
ঢাকা যাওয়াই কষ্ট হয়ে যাবে যা বুঝতেছি, কারণ গোটা দুনিয়া কন্ট্রোল করে এগুলি মিডিয়া, এগুলি মোবাইল নামের গজব, এগুলি কুকুরের বানানো। দেখছেন এই মোবাইল কেমন গজব, হাসতে হাসতে বাড়ি দিছে, হাসতে হাসতে মসজিদে মোবাইল, মদিনার রওজায় মোবাইল, মক্কার ভিত্রি মোবাইল, সেলফি আর সেলফি, জানি অপরা, এরপরে তানিয়া পাগল, অনর্থ লাগে না, এরপর ফেসবুক আর আগে ঘুম নাই, তিনটার সময় মা তাকায় দেখে ল্যাবের ভিতরে বাড়তি চলে, ঠিক নেই, এ ঘুমাও না কাকা, তুমি ঘুমাও, আমার খবর করেন, আমি খুব বিজি আছি, আল্লাহকে হেদায়াত দান করুন। একটা বাচ্চা যখন সিজার, মা যখন সিজারে বাচ্চা নিবে, ওদের সেই শত বছর আগের পরিকল্পনা, যখন মা বাচ্চা সিজারে নিবে, এক দুই এর বেশি নেওয়ার কোন কি যে ভয় দেখায়, তিনটা মিলেই মরো, উদ্দেশ্য কি, ওই মুসলমান ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হবে ভালো হয়, না হইলে আরো মুষ্টি শুদ্ধ ভালো। আল্লাহ কোরআনের সাথে চূড়ান্ত বেঈমানি, আল্লাহ বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করো না, রিজিক দেওয়ার মালিককে। এই দেশে পঞ্চাশ না বিশ বছর আগের জনসংখ্যা আর এখন কম না বেশি, না খাই মরছে বেটা, মরছে চাউলের দাম এত বেশি, না খাই মরছে কি, খাইয়া মরে খাইয়া মরে, ওরে খাও না উঠতে পারে না, বই বই একেবারে গলা পর্যন্ত আটকে গেছে, এখন টেলিফোন করে হুজুর বয়ে বয়ে নামাজ তো করার জন্য হইয়ে হইয়ে যাইব না, কারণ জনগণের মতো খাইছে তো, এনার হোম সারে উপায় নেই, না খাই কেউ মরেনি। অতএব বাংলাদেশের মুসলমানে মনে রাখতে হবে, যেগুলি কুকুরের চক্রান্ত লাঠি মেরে তারা দিয়ে ভাঙতে হবে, বাংলাদেশ সত্য দেশ, এত মানুষ দিন দিন বেড়েই চলছে, না খেয়েও কেউ মরে যায়নি, কারণ এটাই জ্বলন্ত প্রমাণ, যেহুদি কুত্ত করা রিজিক দেওয়ার মালিক নয়, রিজিকের মালিক আমার আল্লাহ। আর ট্যাবলেট খাওয়ায় কমাইতে পারছে, কথা বলেন না কেন, বাড়তেই আছে, কথা ঠিক নেই, আল্লাহ আপনি হেদায়াত দান করুন। এরপরে আরো 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 শত শত শান্তিতে দেশের গরিবরা খেয়ে আরামে ঘুমাইতে পারত, যদি সরকার থেকে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হতো, ধনী লোক পাই টু পাই হিসাব করে যথাযথ বাৎসরিক জাকাত দিতে হবে, খোদার কসম পাঁচ বছরে বাংলাদেশের দারিদ্র বিমোচনের দরবার বন্ধ হয়ে যাবে। জাকাত দেয় মানুষকে দেখাবার জন্য, দেড় টাকা দামের শাড়ি, আট আনা দামের লুঙ্গি, তিন দিন ধরে টঙ্গি, উপরে বিদ্ধা ভিতরে কি, জাকাতের ফরজিয়াত আদায় হলেও আল্লাহ রহমতের বরকত কপালে আসবে না, আসবে না, আসবে না। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন কে, ও হাদিসাব আপনি আজানে কামতের কায়দা করলেন না, এরপরে চেষ্টা ছিল হাদিসাব ছেলে ছেলে আদব শিখাইবেন, আদব, ও হাদিসাব, হাদিসাব আছেন আবার আমনে তো এখানে গিরে কইলাম বুঝুন কি গিয়ে হইতেছে, ও আল্লাহর গোলাম সন্তানের একটা ভালো নাম রেখে আদব শিক্ষা দাও, সাত বছরের সময় তুমি নামাজের দাওয়ার বিজুনি করে না চেষ্টা করছে, আল্লাহ নবীর আইন হলো দশ বছরে বেতের বাড়ি দাও, দাও নাই নামাজের জন্য চেষ্টাই করো না, মাদ্রাসায় পড়ায় তোমার দরকার ছিল আল্লাহর নাম পড়ো, সরু সরিয়া পড়বা, কোনো আপত্তি শুনো না,
কারণ আমার ছেলে তাও তো মাদ্রাসায় গিয়ে পড়ে ষোলো বছরে আর রশি বলেনি, আপনার ছেলে তাও পড়ে কিন্তু ভেজাল তোলাই গিয়ে গেল মাঝখানের মধ্যে পাকিস্তান হয়ে গেল, আমার ছেলে পড়ে ষোলো সরায়া আল্লাহ রশি দিয়া পড়ল ইসলাম, আর তোমার ছেলে পড়ল ষোলো জগর সরায়া আপা রশি টিনিং ওয়াজাগারের মেজাজ নিয়ে আপারে খুঁজি আর টিনিং করে তুমি গলায় রশি লাগায় বললা আঠারো রাগে বিয়া নামি ওদিক দিয়ার ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে যৌবনের প্রাপ্তি শিখাই না, কেমন হইলো কেমন হইলো বিড়ালের সামনে সুরকি দেখায় ব্যাগ দেখানোর মতই হইল ঠিক নেই রাগ করে আমার আমার ছেলে মাদ্রাসায় অতি শিখলো আল্লাহর পরিচয় পেল আল্লাহর ইসলাম নিয়ে চলার চেষ্টা করে আর আমার উস্তাদের দোয়া শিখেছে রব্বির হামদুমা কামা রব্বায়ানি সামিয়া ছেলেটা একেবারে ছোট সিনিয়র না চিনি দেখলেই মুরব্বীর সালা চিনি আর না চিনি দেখলেই মুরব্বীর জোতা ফেলতে সোজা করে আর তুমি ছেলে ধরে আদম শিখাও না ও সোজা করবে দূরের কথা দুই ধরে দুইটা লাত্তি মেরে জোতা দক্ষিণের উত্তরে ফলায় দেব বুড়া মানুষ কান্দে আমার জোতা কই মসজিদের জোতা নাই কই গেল আমার জোতা এরে নবীর উম্মতের দাও আমি স্কুলে পড়ার বিরোধিতা করি না কলেজে পড়ার বিরোধিতা করি না আল্লাহর নবী বলেন আদব শিক্ষা দাও তোমার ছেলেটারে কমপক্ষে কোরআন পড়াও মেয়েটারে কোরআন পড়াও এরপর আইএ বিএ পাশ করাও কোরআনের নূর যখন সিনার মধ্যে থাকবে ওই সন্তান কোনোদিন আল্লাহ গালি দিবে না নবীরে গালি দিবে না মা বাবার বিরুদ্ধে কোনোদিন ঐশীর মতো দয়াগুলি করবে না ওরে নবীর উন্মতির দল অত চেষ্টা করো আল্লাহর মহাব্বত অর্জনের জন্য মায়ের মহাব্বত অর্জনের জন্য যুব মসজিদের বারান্দায় ভয়ে ভয়ে কান্না করো ইমাম সব পরে কেন কাঁদো বলে অনেক টাকা ঋণ হয়ে গেছে আদায়ের কোনো পথ নাই ইমাম সাহেব বলে এক নাম্বার মনে বলছেন দোয়া পড় আল্লাহুম্মা ইগফিরলি বিহালালিকা আন হারামিক ওয়া আগফিরলি বিফাদলিকা আম্মান সিওয়াক হুজুরা পারি না এত বড় সন্দেহ হুজুর বলে ছোট একটা শুনে নাও ইস্তিগফারের আমল করো আস্তাগফিরুল্লাহ 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 গুনাহ মাপ চায় চায় অন্তরে নিয়তে মাপ চাও ও আল্লাহ আমি এত অসহায় কেন এত বিপদ কেন গুনার শাস্তি গুনার শাস্তি আস্তাগফিরুল্লাহ আর গুনাহ করব না আল্লাহ তাআলা ইস্তিগফারের আমলের বরকতে তোমার ওই ঋণ আদায়ের রাস্তা খুলে দিবে রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা কাবীরাত মাআল ইস্তিগফার ওয়ালা সাগীরাত মাআল ইসরার ইস্তিগফারের আমলে তারা বান্দার গুনাহ কবিরা আমল নামায় থাকে না সগীরা গুনাহ বারবার করলে গুনাহ তার সগীরা থাকে না ইস্তিগফারের এত দায় মুত্তাকিদের জন্য কোরআনে যেমন পাঁচটা ঘোষণা আছে পুরস্কারের যারা ইস্তিগফারের আমল করবে আল্লাহর নবী বলেন এরা সেই তাকওয়াওয়ালার পাঁচটা পুরস্কার পেয়ে যাবে যুবক আর একটা নগর পরামর্শ দিই এখান থেকে হেঁটে হেঁটে জঙ্গল পড়ি বহু দূর একটা ধনী লোকের বাড়ি আছে ওখানে গিয়া যদি ধনী লোকটারে পাও তোমার ঋণের হালাত বলো উনি অল্প কিছু দিলেও তোমার হক আদায় হবে সংসার চলবে ঋণও আদায় হবে ইমাম সাহেবের পরামর্শ নিয়ে যুবকে বা হেঁটে হেঁটে কষ্ট করে রওনা দুদিন তিন দিন লাগায় ওই ধনী লোকের বাড়ি গিয়া দরজায় যখন দাঁড়ায় হঠাৎ করে শুনে কান্নার আওয়াজ ওই ধনী মানুষ সবাই মাত্র ইন্তেকাল করে ফেল যুবক মনে করো ব্যথা দুর্বল কষ্ট মাটিতে পড়ে গেল ঘুমায় পড়ে ঘুমের ঘরে স্বপ্ন দেখে যুবক
বাড়ি যা তুই যেই বিছানায় ঘুমাও মাটির নিচে খনন করে দেখ স্বর্ণ আছে ওই স্বর্ণ বাজারে বিক্রি কর এরপরে তোর ঋণ আদায় কর সংসার চালা যুবক ভৌতিক ওইটা চিন্তায় পড়ে গেল কৌতূহলে দেখে বলে আল্লাহ স্বপ্নটা যদি বাস্তবই হয় বাড়ি বয়ে যদি দেখাই তা এখানে কষ্ট করে আসার কোনো দরকার আল্লাহ জবাব দিয়া বলে আল্লাযীনা জাহাদূ ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা বাচ্চা কান্না না করলে মা যেমন দুধ দেয় না বান্দা চেষ্টা না করলে আল্লাহ বন্ধ দরজার তালা খুলেন না ইউসুফ নবীর জুলাইখা আটকায় দিল দরজায় তালা লাগায় বলে ইউসুফ আমার মনের আশাটা পূরণ করে দেয় লম্বা কথা ইউসুফ নবী চিন্তা করল আমার চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহ রহমত নাজিল হয়ে যাবে আমার চেষ্টা এখনো শেষ করি নাই বলে কি বলে দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ দরজার তালা খুলে দেওয়া আমার আল্লাহর কাজ ইউসুফ নবী দেরি না করে একটা দৌড় দিয়ে দরজায় যখন ধাক্কা দেয় আল্লাহর কুদরতে দেখে সব দরজার তালা খোলা ইউসুফ দৌড়ায় গেলেন পেছনে জুলাইখা দৌড়াইয়া ইউসুফ নবীর জামা ছিঁড়ে ফেলল পেছন দিয়া নিচে নাইমা দেখে জুলাইখার সামনে দাঁড়ায় আছে কিরে ইউসুফ চুপ হয়ে গেলেন জুলাইখা কি ব্যাপার জুলাইখা পাকনামি কইরা ইউসুফ নবীর উপর একটা দৌড় চাপায় দিল অপমান লম্বা ইতিহাস এরে নবীর উন্মতের বাল এরে যুবক আমিও তোমার মতো যুবক সন্তান ও পর্দারের মা ও বৃদ্ধ বাবা জিরা আমার মা ও মা আপনি ও মা আমার আব্বা আব্বা আপনারও মা মনটা কি চায় না একজন আলমের মা বাবা ভাই কবর এরে যুব তুমি কেন কথা বলে মাথা গরম তোর মাথা আছে আমার নেই মাথা গরম হয় তুই বুঝলি আমি বুঝি না ব্যাপারটা এমন না এরে যুবক আল্লাহর গোলাম দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায় তুমি বুঝছো আমি বুঝি নাই ব্যাপার এমন না লাপটা জামা পড়লে সেই লাপটায় যায় তুমি বুঝলে আমি বুঝি নাই ব্যাপার এমন এরা নবীর উন্মাত্র যুব এরপর কেন তুমি ফালাই না দাড়ি ফালাই না লাম্বা জামা ফালাই না কারণ হলো গোপনে গোপনে সরকার গোপনে আমাকে টুপি দাঁড়ির কারণে টাকা দেয় ভাতা দেয়নি বিন্দু না গ্রহণ গালি আর গালি কত গালি শুনলাম এই টুপির কারণে দাঁড়ির কারণে মাদ্রাসায় পড়ে লাভ নাই মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট নাই চাকরি নেই এই মাদ্রাসায় জঙ্গি আর জঙ্গি আর জঙ্গি 40 বছর এই অপবাদের কত গালি শুনলাম একজন আমাদের উস্তাদেরা গালিও দেয় না জবাব দেয় না কারো কাছে কিছু বলে নেই বক্ত এই মাদ্রাসায় তাকায় আমরা সবাই জানি মাদ্রাসা গুলোতে বড় সরকারি চাকরি নেই সার্টিফিকেট নেই এর বড় খানা দুই বেলা কষ্ট মাঝে মাঝে তরকারিও থাকে না রান্না করার চাল নাই আমাদের আসাতে নাই কারো কাছে কোনো মোবাইল নাই এত কষ্টের ভিতরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে মোনাজাত দিয়ে কয়নি মালি এই টুপিদারির কারণে কত গালি শুনলাম বলাম কত গালি শুনিয়ে তোমার এই কোরআনের দরজা ছাড়িয়ে যাই নাই 5000 টাকা দাও তো এ দিয়ে সংসারও চলে না তারপর কোরআনের দরজা ছাড়ি যাই নাই খানা নাই তোমার কিছু তালে বলে কোরআন পড়ার জন্য আছে অনেকের বাড়ি ঘর ছেড়ে আছে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় যারা বাড়ি থাকলে সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না এই সন্তানগুলো মাদ্রাসায় 10টার আগে ঘুমায় না ফজরের দুইটা বাদ পড়ার তালে কত গরিব ছেলেরা আছে শীতের মধ্যে সবাই কম্বল কি গায়ে দেয় বহু ছাত্র গরিব আছে একটা কম্বল নাই কেনার টাকা নাই এরে নবীর উম্মতের দাও আল্লাহর দরবারে উস্তাদরা কান্দে আল্লাহ খানার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ কারো কাছে যাই না তুমি আসমান থেকে ফয়সালা করে দাও আল্লাহর দরবারে কান্না করে তো আপারা মাত্র এক আল্লাহর বান্দা চাউলের বস্তা নিয়ে দরজায় দাঁড়ায় ছাত্রদের জন্য নিয়ে আসে এদের লোকের উন্নতের দল
মাদ্রাসায় লেখাপড়ার কারণ হলো দুনিয়ার কোন কামাই বুঝি না রে বাবা, একমাত্র পরকালের চিন্তা। এই এত গালাগালি শোনার পর কেউ আমরা কোরআনের দরজা থেকে যাই না, বরং ধৈর্য ধারণ করার কারণে কারো জন্য বদল করা হয় না। বরং যারা গালি দেয় সবাই দোয়া করেছে আল্লাহ হেদায়েতের দরজা দিয়ে কবুল করে। চল্লিশ বছর ধরে আল্লাহ ওলামায়ে কেরামদের মনে সান্ত্বনা দিলেন, ও কোরআনওয়ালারা তোমরা যারা চল্লিশ বছর কান্না আমি আল্লাহ পানি কবুল করলাম, যারা তোমরা জঙ্গি বলে গালি দেয় টুপির বিরুদ্ধে কথা বলে এরাই আজকে তোমাদের পক্ষে স্লোগান দেয়, সরকার চিল্লায় বলে, প্রশাসনে চিৎকার করে বলে, মাদ্রাসায় যে জঙ্গি জঙ্গির আওয়াজ আমরা সঠিক তদন্ত মাধ্যমে জানাই দিলাম। এ দেশের মাদ্রাসায় কোনো জঙ্গি নাই, কোনো জঙ্গি নাই, বরং এ দেশের মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। আল্লাহর মহব্বত আর কিছুই না রে ভাই, দুনিয়ার চাকরির লোক না, টুপি বাদে দিলাম তো বেতন বাড়বে না, বড় এত অপদস্থ মাঞ্চিত হওয়া পুরি বাবাই না গাড়ি বাড়ি তাহার যদি কামাই করে না কোরআন করে কান্না করে একটাই কারণ। এখন যদি বড় হয়ে যায় গুণা নিয়ে যদি কবরে যায় আল্লাহ কোরআন মিথ্যা না রে যুব নবীর কথা মিথ্যা না রে ভাই, একবার পরিমাণ গুণা নিয়ে যদি কবরে যায় দুপাশের মাটির চা সাথে আঘাত, হাসরের ময়দানে আরো কঠিন, সূর্যের তাপে মাথার নবগুলো গুণাগারের ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের গড়ি তোলার ইগুড়ি গুলো ঘুরে যাবে। ওরে নবীর উম্মত যদি দিল বলে করার সত্য এই জাহান্নামের কথাগুলো সত্য কোনো মিথ্যা নাই। ওরে আমল নামা যখন দেওয়া হবে মানুষগুলো বেকার আর চিল্লাইবে চিল্লাইবে, কারণ আমল নামা যদি ডান হাতে আসে কপাল ভালো, খোদা না কাস্তা যদি আমল নামা বাম হাতে এসেই যায় জাহান নাম সারাই পায় নি। এরা যুব চিন্তা করে দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না, গাড়িওয়ালা অভাব নাই যদি কেন পারে না, রেবার নিপুরি বিডিয়ার ডাক্তার ইসি বিসিএসপি গাড়িওয়ালা নামাজের অভাব নাই, তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে শ্রমিকের কাজ করে গাড়িওয়ালা যুবকের অভাব নাই তুমি কেন পারো না। আল্লাহর বান্দাদের বুঝ যখন এসে গেল জাহান নামের আঘাত সহ্য করা যাবে, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে এরা সবাই গুণাগার জাহান নামি, তবে আমল নামা সোজা ভাবে হাতে দেওয়া হবে না আল্লাহ ঘোষণা করবেন ফেরিস্তা। এই বান্দা কত নবীর বয়ান শুনলো, কত আলেমের বয়ান শুনলো, এরপর নামাজ পড়ে না, পর্দা করে না, ওর সোজা হাতে আমল নামা দেওয়া হবে না, কি করা যায়? আল্লাহ বলবেন ওই বেঈমান না ফরমানের বুকটা মাঝখান দিয়া ছিদ্র কর, বুকের মাঝে ছিদ্র বানায়া পাপ হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিঠের থেকে হাতটা বের করে দাও। ফিরিস্তা আল্লাহ আমারে দুঃখের ছিদ্র বানায় যখন হাত ঢুকায় ফের থেকে বের কর, বেঈমানের হাতে আল্লাহ আমল নামা দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউম জীবনে কোনদিন কোথায় কি অন্যায় করেছ, ভুল করবে না ইল্লা আহসাহা ওয়াজাদু